পিকে প্রিন্টার সার্ভিস রাজবাড়ি। আমরা প্রিন্টারটা পাওয়ার দেব, ইপসন L130 মডেল প্রিন্টার। আমাদের সিগন্যাল আসছে, দুইটা লাল বাতি পরপর জ্বলতেছে, পেপার সিগন্যাল এবং কালির সিগন্যাল, এই দুইটা লাইট একসাথে জ্বলতেছে। তা আমরা এখন মনিটরে দেখব। আমরা USB কেবলটা লাগালাম, আমরা এখন মনিটরে দেখব মেসেজটা কি আসলো। আমরা প্রিন্টার প্রপার্টিসে যাব, প্রিন্টার প্রপার্টিসে গেলাম, প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গেলাম, মেনটেনেন্সে যাব, মেনটেনেন্স অপশনে গেলাম, ইপসন স্ট্যাটুস মনিটর 3 ওই অপশনটাতে যাব, ওই অপশনটাতে ক্লিক করলাম। আমাদের মেসেজ আসছে সার্ভিস রিকোয়ার্ড, মানে হচ্ছে আপনার মেমোরি ফুল হয়ে গেলে আর প্রিন্ট নেয় না, মেশিন সিগন্যাল দেয়, তাই এইটাকে আমরা জিরো করব। ওকে করে দিলাম এই অপশনটা। আমরা এখন ইপসন 130 মডেলের রিসেট অ্যাপটি ওপেন করব। এটা আমাদের রিসেট সফটওয়্যার, সিলেক্ট অপশনে যাব, মডেল নাম্বার নেম সিলেক্ট করব। এখানে L130 মডেল নেম সিলেক্ট করে দিলাম, অটো সিলেকশন থাকবে, ওকে দিয়ে দিলাম। আমরা পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে ক্লিক করলাম। আমরা এখন ওয়েস্ট ইঙ্ক পেড কাউন্টার এই অপশনটা সিলেক্ট করব, তারপরে ওকে দেব। ওকে দেওয়ার পরে মেইন পেড কাউন্টার এখানে টিক দেব, টিক দিয়ে চেক দেব। চেক দেওয়ার পরে এগুলো আমাদের প্রিন্ট হয়েছে এত পেজ, তারপরে ফুল হয়ে গেছে। মেইন পেড কাউন্টার মোডে টিকটা দিয়ে দেবো আবার। এখন এনিলাইজ অপশনে ক্লিক করব, ওকে দিয়ে দেব। প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার, প্রিন্টার অফ করে ওকে দিতে হবে। আমরা প্রিন্টার অফ করে দিলাম, প্রিন্টার অফ করে দিয়ে ওকে করে দিলাম। আমাদের এখানে 00 চলে আসছে, হয়ে গেছে। এটাকে ফিনিশ দিয়ে দিলাম, এটাকে প্রাইভেসি দিয়ে বা বেরোয় গেলাম ওখান থেকে, আউট করে দিলাম। আমাদের রিসেট সফটওয়্যারটি কেটে দিলাম। এখন আমরা আবার প্রিন্টারটি পাওয়ার দেব, দেখব সিগন্যালটি আসে কি না। প্রিন্টারটা রেডি হচ্ছে, প্রিন্টার রেডি হয়ে গেছে, মেশিন ওকে। এখন আমরা একটা টেস্ট পিন দেব, দেখব প্রিন্টারটা ঠিক আছে কি না। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রিসেট সফটওয়্যার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, নাম্বার দেওয়া থাকবে। এই যে আমাদের টেস্ট পিন, প্রিন্টার ওকে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।